वेलकाम डियर फ्रेंड्स আমরা হাইপোথিসিস নিয়ে আলোচনা শুরু করেছিলাম অলরেডি আমরা হাইপোথিসিস কি হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স এবং টাইপস অফ হাইপোথিসিস সম্বন্ধে জেনেছি আজকে আমরা টাইপস অফ এরর সম্বন্ধে জানব তবে প্রথমেই বলছি যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যদি আপনি NTA NET এর প্রিপারেশন নিচ্ছেন NTA NET এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন যারা তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে NTA NET এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয় যেগুলো শুধু আপনাকে NTA NET এডুকেশন পেপারে না আপনি যে কোনো সাবজেক্টই দেন না কেন ফার্স্ট পেপারও আপনাকে হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে চলুন তাহলে শুরু করি তাহলে ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টাইপস অফ এরর সম্বন্ধে এর আগে কিন্তু অলরেডি আমরা হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছি আপনারা যারা ভিডিওটা দেখেননি ভিডিওটা দেখে আসবেন না হলে এখানে আপনাদের অনেক কিছুই বুঝতে অসুবিধা হতে পারে তাহলে এরর কি দেখুন আমরা যখন একটা কোনো কাজ করতে যাই তখন আমরা তো ভগবান না যে আমাদের ভুল হবে না আমরা কিছু ভুল করব সেই ভুলটাই হচ্ছে এরর এরর বা বাংলায় একে বলা হয় ত্রুটি মানে আমরা যে কোনো একটা কাজ করতে যাচ্ছি এখানে কাজ বলতে রিসার্চ করতে যাচ্ছি সেই রিসার্চে যে আমরা ভুলটা করব কিছু কিছু যে ভুল করব সেটাই হচ্ছে এরর তাহলে এখানে টাইপস অফ এরর মনে রাখবেন টাইপস অফ এরর এরর এখানে যে আমরা জানবো যে দু ধরনের হয় একটা হচ্ছে টাইপ 1 এরর একটা হচ্ছে টাইপ 2 এরর মানে এই হিসাবে নাল হাইপোথিসিসের হিসাবে এররটা দু ধরনের হয় আমরা দেখব যে এররটা যে আছে এখানে নাল হাইপোথিসিসের উপর ভিত্তি করে এররটা আসবে আমরা হাইপোথিসিসের উপর ভিত্তি করে দু ধরনের এরর হতে পারে একটা হচ্ছে টাইপ 1 এরর একটা হচ্ছে টাইপ 2 এরর ঠিক আছে নাল হাইপোথিসিসের উপর ভিত্তি করেই হবে এখন এখানে লিখেছি দেখুন চারটা সেন্টেন্স লিখেছি দেখুন কি লিখেছি নাল হাইপোথিসিস ইজ ট্রু এন্ড ইট ইজ অ্যাকসেপ্টেড শুধু কি লিখেছি একবার পড়ে তারপর আমি বোঝাচ্ছি নাল হাইপোথিসিস টু ট্রু বাট ইট ইজ রিজেক্টেড null hypothesis is false and it is rejected null hypothesis is false but it is accepted নাল হাইপোথিসিস কি অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি নাল হাইপোথিসিস কি রকম হয় যে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই যে देयर इज नो সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এ এন্ড বি ঠিক আছে যে দুটো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক নেই সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস তাই না যখন এরকম কোনো হাইপোথিসিস আমরা ধরে নেই যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই সেটা হচ্ছে নাল হাইপোথিসিস তাহলে নাল হাইপোথিসিস ইজ ট্রু অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হাইপোথিসিস যখন আমরা টেস্ট করি টেস্ট করার পর আমরা যে মানটা পাই সেটার উপর ভিত্তি করে আমরা হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করি ঠিক আছে আমরা পরবর্তীতে যখন হাইপোথিসিস টেস্ট করব তখন এগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যে কখন আমরা হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব কখন আমরা হাইপোথিসিসকে রিজেক্ট করব সেটা একটা নির্দিষ্ট মান আসবে তারপরেই আমরা বুঝতে পারবো ঠিক আছে টেস্ট করার পরেই আমরা বুঝতে পারবো তো এখানে কি আছে দেখুন নাল হাইপোথিসিস ইজ ট্রু অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড নাল হাইপোথিসিস ইজ ট্রু বলতে আমরা কি বুঝতে পারছি যে দুটো জিনিসের মধ্যে সম্পর্ক নেই এটাই তো নাল হাইপোথিসিসে বলে নাল হাইপোথিসিস কি বলে যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট এরকম থাকে নাল হাইপোথিসিস এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাহলে নাল হাইপোথিসিসটা ঠিক আছে নাল হাইপোথিসিসটা ঠিক আছে ট্রু সত্য এবং আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি দেখুন আমরা একটা সত্য জিনিসকে অ্যাকসেপ্ট করেছি তার মানে ঠিকই আছে যেটা সত্য নাল হাইপোথিসিস ঠিক ছিল ট্রু ছিল সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি তাহলে সেটা ঠিক গুড ডিসিশন এখানে কোনো এরর নেই ঠিক আছে নো এরর কাটা দেবো না তাহলে আপনারা আবার উল্টো বুঝতে পারেন না এর পরের সেন্টেন্সটা দেখুন নাল হাইপোথিসিস ইজ ট্রু মানে নাল হাইপোথিসিস সত্য ছিল বাট ইট ইজ রিজেক্টেড মানে ঠিকই ছিল নাল হাইপোথিসিস কিন্তু আমরা কি করলাম রিজেক্ট করে দিছি তার মানে ভুল করলাম কি করলাম না বোঝার চেষ্টা করুন নাল হাইপোথিসিস এর আগেরটাই দেখুন সত্য ছিল ঠিক ছিল ট্রু ছিল অ্যাকসেপ্ট করেছি ঠিক আছে কোনো ভুল নেই নেক্সটটাই দেখুন নাল হাইপোথিসিস ট্রু ছিল মানে ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না এটা ঠিক ছিল আমি কি করেছি রিজেক্ট করে দিয়েছি নাল হাইপোথিসিসকে তার মানে আমি বলছি না ওদের মধ্যে সম্পর্ক আছে ठीक है ताहले कि भूल डिसिशन हलो कि हलो ना रंग डिसिशन निलाम कि निलाम ना नल हाइपोथेसिस ठीक ही छिलो ट्रू छिलो आमी रिजेक्ट करे दिएछि ताहले रंग डिसिशन हो गेलो ताहले एटा हो गेलो एकटा एरर ठीक है कि एरर बोलबो परे बोलछि एर परेर लाइनटा देखुन नल हाइपोथेसिस इज फल्स एंड इट इज रिजेक्टेड भूल छिलो रिजेक्ट करछि ठीक आछे डिसिशन बोझा गेलो नल हाइपोथेसिस कि छिलो फल्स छिलो माने भूल छिलो ताहले भूल থাকলে তো রিজেক্টই করতে হবে আমাকে তাই কি করলাম রিজেক্ট করলাম তার মানে এই ডিসিশনও ঠিক আছে ক্লিয়ার নেক্সট দেখুন নল হাইপোথিসিস ইজ ফলস বাট ইট ইজ অ্যাকসেপ্টেড মানে ভুল ছিল ভুলটাকে আমি অ্যাকসেপ্ট করলাম তার মানে কি এরর আসবে বোঝা গেল না তার মানে এখানেও একটা এরর আসবে তাহলে এই যে এররটা ছিল যে নল হাইপোথিসিস ট্রু বাট ইট ইজ রিজেক্টেড এই টাইপের এররকে বলবো টাইপ 1 এরর टाइप 1 एरर आमी आबार बुझाबो डोंट वरी और ये एररटा छिलो जे नल हाइपोथेसिस फल्स बट इट इज एक्सेप्टेड ए टाइपेर एरर के बोलबो टाइप 2 एरर आमरा आबार बुझी कि पढ़लाम आबार बुझी देखुन नल हाइपोथेसिस ठीक छिलो सत्य छिलो सेटाके एक्सेप्ट करछि आमरा ठीक जिनिसटाके एक्सेप्ट करछि ताहले आर त्रुटि कोथा थेके आसबे ताहले आर एरर कोथा थेके आसबे ठीकई तो करलाम ठीक छिलो एक्सेप्ट करछि ठीक थाकले तो एक्सेप्ट करब ताहले सेखाने कोनो एरर नेই गुड डिसिशन एखाने देखुन नल हाइपोथेसिस ट्रू माने सत्य बाट इट इज रिजेक्टेड किन्तु आमरा रिजेक्ट करे दिलाम তাহলে এখানে একটা এরর আসলো ঠিক জিনিস ছিল আমরা কি করব রিসার্চ ঠিকঠাকই তো অ্যাকসেপ্ট করার চেষ্টা করব ঠিক ছিল কিন্তু আমরা কি করলাম রিজেক্ট করলাম না নিব না তাহলে ভুল হয়ে গেল একটা ডিসিশন তাহলে এই এররটাকে কি বলবো টাইপ 1 এরর তাহলে টাইপ 1 এরর কখন আমরা কমিট করি এটা একটু বুঝুন এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এখান থেকে ফার্স্ট পেপারও আসতে পারে আর সেকেন্ড এডুকেশন সেকেন্ড পেপারে তো এখান থেকে প্রায় প্রশ্ন আসে এখানে বোঝার চেষ্টা করুন নল হাইপোথিসিস ইজ ট্রু বাট ইট ইজ রিজেক্টেড तार माने कखन टाइप 1 एरर आमरा कमिट करी जखन नल हाइपोथेसिस ठीक छिलो किन्तु आमरा रिजेक्ट करछि नल हाइपोथेसिस के रिजेक्ट करार माध्यमे ठीक नल हाइपोथेसिस के ट्रू नल हाइपोथेसिस के रिजेक्ट करार माध्यमे आमरा कि करी टाइप 1 एरर कमिट करी क्लियर একই রকম আরেকটা দেখুন কি ছিল নল হাইপোথিসিস ইজ ফলস এন্ড ইট ইজ রিজেক্টেড ভুল জিনিসকে তো আমরা রিজেক্টই করব তাহলে ত্রুটি নেই নল হাইপোথিসিস ভুল ছিল ফলস ছিল ফলস জিনিসকে কেন আমরা অ্যাকসেপ্ট করব রিজেক্ট করলাম তাহলে ঠিক ডিসিশন ওকে নেক্সট নল হাইপোথিসিস ইজ ফলস বাট ইট ইজ অ্যাকসেপ্টেড ভুল ছিল কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে কি হবে त्रुटि होबे कि होबे ना एक जिनिस भूल आछे भूलटाके आमरा एक्सेप्ट करलाम ना ठीक आछे एक्सेप्ट करे निलाम ताहले कि त्रुटि होबे कि होबे ना होबे ताहले एई धरनेर त्रुटिके आमरा बोलबो टाइप 2 एरर कखन आमरा कमिट करी जखन नल हाइपोथेसिस फल्स थाके किन्तु आमरा एक्सेप्ट करी माने एक्सेप्टिंग नल हाइपोथेसिस व्हेन इट इज फल्स ठीक आछे ताहले नल हाइपोथेसिसके जखन आमरा नल हाइपोथेसिस के जखन आमरा रिजेक्ट करलाम तखन टाइप 1 एरर और नल हाइपोथेसिस के जखन एक्सेप्ट करलाम तखन कि टाइप 2 एरर एतटुकु एकटु मने राखबेन ठीक आछे संक्षेपे यदि मने राखते जान ठीक आछे तार माने कि देखुन नल हाइपोथेसिस ट्रू छिलो रिजेक्ट करलाम NTR एटा हच्छे टाइप 1 एरर NTR 1 नल हाइपोथेसिस ट्रू छिलो रिजेक्ट करलाम एटाते कि हलो टाइप 1 एरर हलो ठीक है एखाने नल हाइपोथेसिस फल्स छिलो एक्सेप्ट करलाम कि हलो टाइप 2 एरर हलो तार माने NTR आपनारा साउथेर सुपारस्टार NTR एर नाम मने राखबेन NTR 1 साउथेर सुपारस्टार NTR 1 एटा मने राखबेन ताहले नल हाइपोथेसिस ट्रू किन्तु रिजेक्ट करलाम एटाते कि हलो 1 माने टाइप 1 एरर आर NFA 2 এটা কি নল হাইপোথিসিস ফলস ছিল কিন্তু অ্যাকসেপ্ট করলাম এটাতে কি হলো টাইপ 2 এরর বেশিরভাগ কি আমাদের টাইপ 1 এরর আর টাইপ 2 এরর উল্টোপাল্টা হয়ে যায় কোনটা টাইপ 1 টাইপ 2 এটার উল্টোপাল্টা হয়ে যায় তো NTR 1টা মনে রাখবেন একটা যদি মনে থাকে অটোমেটিক পরেরটাও মনে থাকবে তাই না তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব এটা আপনি আপনাদের একটু ভাবার জন্য বলি হ্যাঁ আপনারা ভাবুন তো टाइप 1 एरर बेशी क्षति करते पारे आमादेर रिसार्चे ना टाइप 2 एरर এটাকে আপনারা ভিডিওটাকে একটু পজ করে ভাবুন যে টাইপ 1 এরর আমাদের রিসার্চকে বেশি ক্ষতি করতে পারে না টাইপ 2 এরর। আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন, তার কারণ এখন আমি আমার কথা বলবো, ঠিক আছে? নাহলে ভিডিওটাকে ভাবতে যদি বলি 5 মিনিট সময় যদি দেই অনেক বড় ভিডিও হবে, ঠিক আছে? তো টাইপ 1 এরর বেশি খতরনাক ডেঞ্জারাস না টাইপ 2 এরর বেশি খতরনাক ডেঞ্জারাস, এটাকে নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখুন দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল না, এটাই সত্য ছিল, দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল না, কিন্তু আমি কি রিজেক্ট করে দিলাম, তার মানে আমি কি বললাম যে দুজনের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে? তাহলে আপনি একটু চিন্তা করুন, দুটো জিনিসের মধ্যে কোনো রিলেশন নেই কিন্তু আমি বলছি না রিলেশন আছে, তাহলে আমি এখানে কি খিচুড়ি পাকাবো? সিম্পল ছিল যে দুটো জিনিসের মধ্যে এটা এটা আর ধরুন এই বইটা আর এটার মধ্যে কোনো রিলেশন নেই আমি বললাম, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি না রিলেশন আছে, তাহলে আমি সেখানে কত খিচুড়ি পাকাবো আপনি ভাবতে পারেন, যে দুটো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু না বললাম সম্পর্ক আছে। তাহলে টাইপ 1 এররে আমি কত ধরনের খিচুড়ি পাকাতে পারি, যে সত্য ছিল যে নাল হাইপোথিসিস ছিল যে দুটো জিনিসের মধ্যে কোনো সম্পর্কই নেই, কিন্তু আমি রিজেক্ট করলাম না দুটো জিনিসের মধ্যে সম্পর্ক আছে, তাহলে সেখানে কত ধরনের খিচুড়ি পাকাবো, ঠিক আছে? তাই মনে রাখবেন যে টাইপ 1 এরর খুব বেশি ডেঞ্জারাস টাইপ 2 এরর থেকে, ঠিক আছে? টাইপ 2 এরর থেকে খুব বেশি ডেঞ্জারাসকে টাইপ 1 এরর, যে দুটো জিনিসের মধ্যে সম্পর্কই নেই কিন্তু আমি এস্টাবলিশ করতে যাচ্ছি যে দুটো জিনিসের মধ্যে সম্পর্ক আছে, তাহলে কীরকমভাবে খিচুড়ি পাকাতে পারি ভাবতে পারেন আপনারা। তো মনে রাখবেন যে টাইপ 1 এরর ইজ মোর ডেঞ্জারাস দেন টাইপ 2 এরর, ঠিক আছে? এটা তো মনে রাখবেন, পরীক্ষার সময় আসতে পারে কখনো। দেখুন এখান থেকে আরেকটা যেটা আমাদের জিনিস জানতে হবে বা বুঝতে হবে, যখন আমরা কোনো রিসার্চ করতে যাচ্ছি এটা আপনারা ধরেই নিন যে এরর আসবেই, এরর অবশ্যই আসবে, এবং টাইপ 1 এবং টাইপ 2 এরর দুটো এররই আমাদের আসতে পারে। মাথায় রাখবেন, আমি ঠিক জিনিসটার নাম জানি না, আপনারা অনেক সময় দেখেছেন না পার্কে যে এরকম কোনো একটা বাচ্চাদের খেলনা থাকে, একজন যখন একদিকে বসে আরেক দিকটা উঠে যায়, আবার আরেকজন যখন নিচের দিকে নামে আরেক দিকটা উঠে যায়, মানে একজন যদি নিচে নামে আরেকজন উপরে উঠে যায়, আর আরেকজন যদি নিচে নামে আরেকজন উঠে যায়, একজন উপরে উঠলে একজন নিচে নেমে যায়, আর একজন নিচে নামলে আরেকজন উপরে উঠে যায়, এটা দেখেছেন না? তো এখানে টাইপ 1 এরর আর টাইপ 2 এররটাকে এভাবে মনে রাখবেন যে একজন যদি কম হয় প্রবাবিলিটি থাকে আরেকজন বেড়ে যাবে, মানে টাইপ 1 এরর আমাদের রিসার্চে যদি পসিবিলিটি থাকে টাইপ 1 এরর ইনক্রিজ হওয়ার, তাহলে এটা ডিক্রিজ হয়ে যাবে, এবং উল্টোটা এটার যদি পসিবিলিটি থাকে ডিক্রিজ হওয়ার এটা ইনক্রিজ হয়ে যাবে, আর এটার পসিবিলিটি যদি থাকে ইনক্রিজ হওয়ার তাহলে এটা ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন যে টাইপ 1 এরর আমরা কি বললাম, যে হচ্ছে যখন আমরা নাল হাইপোথিসিস ট্রু থাকে আমরা রিজেক্ট করে দিলাম, নাল হাইপোথিসিস ট্রু ছিল কিন্তু আমরা রিজেক্ট করে দিলে টাইপ 1 এরর হয়, আর টাইপ 2 এরর কি নাল হাইপোথিসিস ফলস ছিল আমরা অ্যাকসেপ্ট করলাম, তখন কি হয় টাইপ 2 এরর হয়। রিসার্চে আমাদের টাইপ 1 এবং টাইপ 2 এরর দুটো এররই আসবে, একটাকে যদি আমরা মিনিমাইজ করতে যাই আরেকটা অটোমেটিক কী হবে ম্যাক্সিমাইজ হতে থাকবে, মানে একটা যদি কমতে থাকে আরেকটা কী হবে বাড়তে থাকবে, আবার উল্টোটাও হবে, একটা যদি বাড়তে থাকে কী হবে আরেকটা কমতে থাকবে, তার কারণ একটা রিসার্চে দু ধরনের এররই আসতে পারে। তাহলে অ্যাজ এ রিসার্চার হিসেবে আমরা কি চেষ্টা করব যে টাইপ 2 এররটা আসুক, কেন এটা লেস ডেঞ্জারাস কার থেকে টাইপ 1 এরর থেকে, ঠিক আছে? তাহলে কি টাইপ 2 এরর কি হচ্ছে লেস ডেঞ্জারাস কার থেকে টাইপ 1 এরর থেকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি বললাম যখন আমরা এডুকেশনাল ফিল্ডে কাজ করি বেশিরভাগ জায়গায় আমরা কি করি নাল হাইপোথিসিস ধরে করি। দেখুন নাল হাইপোথিসিস ফলস বাট ইট ইজ অ্যাকসেপ্টেড, আমরা কি অ্যাকসেপ্ট করে নিলাম প্রথম দিকে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নেই। প্রথমে যখন আমরা রিসার্চটা করি আমরা কী ধরনের রিসার্চ করি, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট, আমরা প্রথমে ধরে নিলাম, তারপরে আমরা হচ্ছে বিভিন্ন টেস্টের মাধ্যমে দেখি যে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি নেই, তার মানে সেখানে কিন্তু আমরা এমনভাবে রিসার্চটা করছি যেন আমাদের কি টাইপ 2 এররটা আসুক, টাইপ 1 এরর যেন না আসে। এর জন্যই কিন্তু দেখুন আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নেই প্রথমে, কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছি? যেন টাইপ টু এরর আসে, টাইপ ওয়ান এরর থেকে বাঁচার জন্য। আমরা যখন রিসার্চ করি আমরা সাধারণত কী করি, নাল হাইপোথিসিসকে ধরে নিই, কিন্তু আপনি যদি প্রথমে যদি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে নেন তাহলে টাইপ ওয়ান এরর আসার সম্ভাবনাটা বেড়ে যায়। আমাদের রিসার্চার হিসাবে আমাদের দেখতে হবে যেন টাইপ টু এররটা যেন আসে, এরর যেহেতু আসবেই তাই টাইপ টু এরর যেন আসে, টাইপ ওয়ান এরর যেন না আসে, ঠিক আছে? তো আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, টাইপ ওয়ান এরর এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আলফা। টাইপ ওয়ান এরর এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আর টাইপ টু এরর এটাকে আমরা বিটা, বিটা দ্বারা প্রকাশ করি। টাইপ ওয়ান এররকে আলফা দ্বারা আর টাইপ টু এররকে বিটা দ্বারা প্রকাশ করি। তো এটাই ছিল টাইপস অফ এররের উপর ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু আপনি যদি এডুকেশন সেকেন্ড পেপার দেন খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন এডুকেশন সেকেন্ড পেপারে এই জায়গা থেকে প্রশ্ন আসেই, এরর, টাইপস অফ এরর থেকে প্রশ্ন আসেই, আর ফার্স্ট পেপারও এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো রকম ডাউট থাকে সেটাও কমেন্টে লিখবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।